নয়, আমি কোন দুরভিসন্ধি নিয়ে, আমি কোন কুমতলব নিয়ে এখানে বসি নাই, আমি একজন অসহায় রমণী, আমি একজন পথহারা রমণী, আমি একজন সাথীহারা রমণী। রাতের অন্ধকারে আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি, পথ চলতে চলতে আমি এই অন্ধকারে মরুভূমিতে পথ চিনে আমার কবিলায় ফিরে যেতে পারিনি, তাই এই পাথরের আড়ালে আত্মগোপন করে আছি কালো চাদর মুড়ি দিয়ে। রাত্রি প্রভাত হবে, দিনের আলো প্রতিভাত হবে, দিনের আলোয় পথ চিনে চিনে আমি আমার কবিলায় ফিরে যাব। আল্লাহর কসম দিয়ে বলছি, হে যুবক, আমি কোনো শত্রু নই, আপনি আপনার পথে চলে যান, আমাকে এখানে অবস্থান করতে দিন। শোনার সাথে সাথে যুবকটা ওই ঘোড়ার উপর থেকে বিদ্যুৎ গতিতে লাফিয়ে পড়েছে জমিনে, এগিয়ে যাচ্ছে অত্যন্ত তড়িৎ গতিতে ওই মহিলার দিকে। মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন, আল্লাহ তুমি আমার ইজ্জতের নিরাপত্তা দাও। এই 22 থেকে 25 বছরের নওজোয়ান আমার দিকে তেড়ে আসছে, আল্লাহ আমি 18 থেকে 20 বছরের পূর্ণাঙ্গ যুবতী, মাবুদ এই তেফান্তরের মাঠে রাতের অন্ধকারে নিথর নিস্তব্ধ মরুতে যেখানে কোনো জনমানুষের চিহ্ন নেই, আমাকে এই যুবক শ্লীলতাহানি করবে, আমাকে শৃগাল কুকুরের মতো টুকরো টুকরো করে ভোগ করবে, আমাকে ধর্ষণ করবে, আমার নারীত্বের গৌরব উজ্জ্বল মুকুট, আমার চরিত্র বিধ্বস্ত করে দেবে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। যুবক বুঝতে পেরেছেন এই মহিলা ভয় পেয়ে গেছে, তিনি আরো দ্রুত গতিতে ছিটকে পড়লেন ওই মহিলার সামনে, খুঁটির মতো সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া উম্মে লা তাখাফি আনা মুসলিম, হে মা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই মা গো, আমার পরিচয়টা শুনুন, এতক্ষণে আপনার পরিচয় দিয়েছেন, এবার আমার পরিচয় শুনুন, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আত্মশুদ্ধি কাকে বল, ফায়ুজাক্কিহিম, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমার নবী একটি সুশীল সমাজ গঠন করার জন্য, একটি পরিশীলিত সামাজিক অবকাঠামো তৈরি করার জন্য, একটি পরিমার্জিত মানব গোষ্ঠী তৈরি করার জন্য 3টি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। একটা হলো আমার গ্রন্থ তেলাওয়াত করে শুনিয়েছিলেন, এর পঠন পাঠন মুসলিম জাতিকে তিনি শেখালেন। 2 নম্বর, তাদেরকে তিনি আত্মশুদ্ধি শেখালেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করলেন। কেমন করে আত্মা পরিশুদ্ধ হয়? আল্লাহ সুবহানাহু তাআলার ভয় যখন এখানে এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই দেখিয়ে দিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে। এটা কোনো টুপিতে, দাড়িতে, জামাতে, কুব্বাতে, পিরহানে, পাঞ্জাবিতে থাকে না, এটা থাকে অন্তরের ভিতরে, হৃদয়ের মধ্যে। যার যত বেশি আল্লাহর ভয় রয়েছে তার হৃদয় তত বেশি পরিশুদ্ধ। মা ভয় পাবেন না, আমি মুসলিম মা গো, আমি কোরআনুল করিমের সৈনিক, আমি কোরআন পড়েছি মা, কোরআন আমাকে বলে দিয়েছে, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী মুসলিম জাহানের পুরুষদেরকে আপনি বলে দিন তারা যখন পথ চলবে চক্ষুকে আনত করে রাখবে, সংযমী করে রাখবে চক্ষুকে, ফ্যালফ্যাল করে কোনো নারীর মুখের দিকে চাইবে না, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আর 2 নম্বর কথা বলুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। সূরা নূরের 4র্থ রুকুতে আল্লাহ সুবহানাহু তাআলা এর পরেই বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এ নবী আপনি মুসলিম জাহানের রমণীদেরকে বলুন তারাও যেন আনত নয়না হয়ে পথ চলে, তারাও যেন ফ্যালফ্যাল করে কোনো পুরুষ মানুষের মুখের দিকে না চায়। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর মুসলিম জাহানের নারীদেরকে বলুন তারাও তাদের শরমগা, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা, তাদের অঙ্গ সৌষ্ঠব, তাদের রূপ, তাদের লাবণ্য, তাদের চেহারা, তাদের সৌন্দর্য যতখানি স্বাভাবিকভাবে প্রকাশিত হয় ওর বাইরে তারা ঢেকে রাখবে, এর বাইরে তারা প্রকাশ করবে না, ওটাকে ঢেকে ঢুকে রাখবে, আবৃত করে রাখবে। আর 4 নম্বর কর্মসূচি বলুন, মহিলাদের তারা একটি খেমার দিয়ে, একটি ওড়না দিয়ে তাদের মস্তক থেকে বক্ষস্থল পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখবে,
ক্ষমার ব্যবহার করবে অন্যায় ব্যবহার করবে সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু তাআলা পুরুষকেও বলেছেন তার লজ্জা স্থান হেফাজত করতে নারীকেও বলেছেন লজ্জা স্থান হেফাজত করতে কিন্তু আজকে কোন জামানায় এসে আমরা পড়লাম আজকে আমাদের ছেলেরা এমন ভাবে জিনছের প্যান্ট পরছে এমন ভাবে একটি বেল্ট দিয়ে আটকে দিচ্ছে যে একটু নিচু হলেই ওই প্যান্টের বেল্ট এমন জায়গায় নেমে যায় যে নিতম্বের এক তৃতীয়াংশ বহিঃপ্রকাশিত হয় এটা কি মানুষের দেশ না এটা একটা হায়ানের দেশ কাপড় পরার পরেও মানুষের লজ্জা স্থান বহিঃপ্রকাশিত হয়ে যায় নবী এ কথাটা নারীদের জন্য বলেছিলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়েলাতুন এভাবেই আল্লাহ রাসূল বলছেন শোনো নারীর এক সময় কাপড় পরা উলঙ্গ হবে কাপড় পরিধান করেও তারা উলঙ্গ থাকবে এমন কাপড় তারা পরবে যে কাপড় আসলে কাপড়ই নয় তাদের শরীরের স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের রূপ লাবণ্য ওই কাপড়ের বাইরের থেকেই প্রস্ফুটিত হয়ে যাবে এমন ভাবে তারা কাপড় পরিধান করবে ওদেরকে কাপড় পরিধানকারিনী আল্লাহ নবী বলছেন না বলছেন ওরা আরিয়াত ওরা উলঙ্গ ওরা মুমিলাত ওরা পুরুষদেরকে নিজেদের দেহের দিকে আকৃষ্টকারিনী ও মায়েলাত আর ওরা হচ্ছে অন্যদের দিকে নিজেদের আকৃষ্ট করে থাকে অন্যদের প্রতি নিজেদেরকে আকৃষ্ট করে থাকে এরা জান্নাতের সুগন্ধি পাবে না যদিও জান্নাতের সুগন্ধি পাঁচশত বছরের রাস্তার ওপার থেকে পাওয়া যাবে তবুও এই সমস্ত হায়না মহিলারা কোনোদিন জান্নাতের সুগন্ধি পাবে না সাথে সাথে আজকে দেখছি আমাদের অধুনা প্রজন্ম হায়না হতে শুরু করেছে এদের প্যান্টও আজকে নিতম্বের এক তৃতীয়াংশের নিচে এসে পড়ছে কামতের ময়দানে এ ধরনের ছেলেদেরকে তো জাহান্নামে যেতেই হবে আর এদের যারা অভিভাবক যারা এ ধরনের প্যান্ট পরিধান করতে ক্রয় করতে টাকা ইনভেস্ট করে থাকে এই অভিভাবকদেরকেও পাঠায় বেত মেরে জাহান্নামে দাও মুসলিম তোমাকে আগে সভ্যতা শিখতে হবে ইসলাম সভ্যতার ধর্ম ইসলাম পরিপাটির ধর্ম ইসলাম নাজাফাতের ধর্ম ইসলাম পূত পবিত্র ধর্ম এটা প্রমাণিত হয়েছে যুগে যুগে আজকে অধুনা যুগেও এটা হচ্ছে কেন হে যুবক আপনি এভাবে বেপরোয়া হয়ে যান কেন আপনি এতটা নির্লজ্জ হয়ে যান আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে আপনাকে আত্মশুদ্ধি শিখতে হবে আয়ুসাক্কিহিম নবীজি তাই কোন আমলের কথা কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন না দেখেন স্পেসিফিক কোন আমলের কথা বলেন তাজকিয়া নাফস ওটা হাসিল করলেই আপনি সব আমল করতে অভ্যস্ত হয়ে পড়বেন আপনার দ্বারা কোনো বেয়াদবি সংগঠিত হবে না আপনি হয়ে যাবেন একজন পরিশীলিত মানব আপনি সমাজ কলুষমুক্ত করতে সক্ষম হবেন যেমন এই মুসলিম যুবক বলছে হে মা ভয় পাবেন না আমি মুসলিম মা গো আমি কোরআন পড়েছি কোরআন আমার সংবিধান মা এই ঘোড়া প্রস্তুত করে দিলাম আপনি ঘোড়ার পিঠে উঠে বসুন আমি লাগাম ধরে টানতে টানতে আপনার কবিলায় না পৌঁছা পর্যন্ত জিহাদের ময়দানে যাব না আপনি বসুন মহিলা বসেছিল ঘোড়ার পিঠে লাগাম ধরে টানতে টানতে প্রভাত সূর্য উদিত হবার আগে আপন কবিলায় সপরদ করে যুবক চলে যাচ্ছে পিছন থেকে মহিলার শ্বশুর বৃদ্ধ মানুষ অন্তদন্ত হয়ে ডাকছে এই যুবক একটু দাঁড়াও তোমার পরিচয়টা দাও বাবা কোথায় বাড়ি তোমার কোথায় ঘর তোমার তুমি কি আসমানের কোনো ফেরেশতা না জমিনের কোনো মানুষ বাবা যে কাজ তুমি করেছো তোমাকে একটু উষ্ণ আপ্যায়ন করি একটু অভিবাদন জানাই যুবক হাতছানি দিয়ে ঘোড়া থামিয়ে বলেছিল মুরব্বী যদি আমার জন্য কোনো প্রতিদান থেকে থাকে উষ্ণ আপ্যায়ন থেকে থাকে দুনিয়ার মানুষের কাছ থেকে পেতে চাই না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটে আমি এর যা যায় খায়ের চাই এর প্রতিদান চাই দুনিয়ার মানুষের কাছ থেকে চাই না এর নাম হচ্ছে আত্মশুদ্ধি ওয়ুজাক্কিহিম আল্লাহ সুবহানাহু তাআলা সূরা জুমার দুই নম্বর আয়াতে তাই বলছেন নবীজি মুসলমানদের আত্মশুদ্ধি ঘটালেন তাদের আত্মাকে পরিশুদ্ধ করলেন ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা অতঃপর কিতাব ও সুন্নাতের আইন হিকমত মানে জেনে রাখবেন অনেক সময় মৌলবি সাহেবরা ধোকা দিয়ে বলে হিকমত আল্লাহ শিখিয়েছেন বা হিকমত অবলম্বন করতে বলেছেন হিকমতের অর্থ তারা বলে থাকে কৌশল অবলম্বন করা বাহানা করা না কোশ্চিন কালেও না হিকমত মানে হচ্ছে সুন্না হাদিস সহি হাদিস এটাই হচ্ছে হিকমত
ويعلمهم الكتاب الله প্রদত্ত কিতাবের বিধান তিনি বাস্তবায়ন করলেন ওয়াল হিকমা সুন্নাত শিখালেন হাদিস বাস্তবায়ন করলেন বাস সমাজ হলো পলুষ মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ হয়ে গেল পরিশীলিত পরিমার্জিত সমাজের মানুষের হৃদয় তন্ত্রীতে আল্লাহ ভীরুতার কারণে সেখান থেকে সব হিংসা বিদ্বেষ এবং পাপাচার পাপ করার স্পৃহা নির্বাপিত হয়ে গেল জান্নাতি সুখের ফুলগুধারায় জমিন সিঞ্চিত হলো গোটা মুসলিম জাতির উত্থান এবং বিজয় সারা বিশ্বে পরিব্যাপ্ত হলো এই হচ্ছে আল্লাহ প্রদত্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গৃহীত কর্মসূচি যা তিনি মুসলমানদের জন্য রেখেছিলেন আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি সুতরাং বিভ্রান্তি থেকে ফিরে আসুন আল্লাহকে ভয় করুন হৃদয়ের মাঝখানে যিনি যত বেশি আল্লাহ ভীরুত অবলম্বন করতে পারবেন তিনি তত বেশি নফসকে পরিশুদ্ধ করতে পারবেন আত্মশুদ্ধি হাসিল করতে পারবেন তিনি তত বেশি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবেন প্রতিপালক তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন আমাদের হৃদয়ে তোমার ভয় তোমার খব এগুলো যেন অর্জন করতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার ভয়ে ভীত হয়ে আমরা যেন সব পাপ থেকে বাঁচতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দাও আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى وجميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بل أحياء منهم بل أموات برحمتك يا أرحم الراحمين اللهم ارزقنا لسانا ذاكرا قلبا شاكرا وعملا صالحا وجوجة متيعة اللهم اقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا